স্ত্রীকে হত্যা করে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর মেছুয়া পাড়ায়। ঝুলন্ত গৃহবধূ কাজলি মণ্ডলকে এলাকাবাসীরা শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত গৃহবধূর পুত্র জানান, রাখি বন্ধন উৎসব উপলক্ষেই সে মামার বাড়ি গিয়েছিল। নিহত পরিবার অভিযোগ করেন, কাজলি মণ্ডলের সাথে এক ব্যক্তির বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হতো। সোমবার সকালে তার স্বামী স্ত্রীকে মেরে ঝুলিয়ে দেয় বলে অভিযোগ। ঘটনার পর থেকেই কাজলি মণ্ডলের স্বামী পলাতক। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। ঘটনাটা কালকে আমি দাদুর সঙ্গে গেছিলাম দোগাছিতে, মাঠে একটু কাজ ছিল, কাজ করতে। আর রাখি বোন বলেছিল যে হচ্ছে রাখি পূর্ণিমা একটু রাখি বেঁধে যাচ্ছে, তিনি গেঞ্জি টেঞ্জি কিনে রেখেছি, বোনের কাছে রাখি টাকি বেঁধে মাঠের কাজ ছিল। আমি সন্ধ্যাবেলা চলে এসেছি, আমি আর দাদু গেছিলাম। তারপরে সন্ধ্যাবেলা এসে হয়েছে, আমি এখানে ঢুকেছি সাতটা নাগাদ, সাতটা সাতটা দশ এরকম, সাতটা দশে ঢুকে ওখানে দোগাছিতে খেলা ছিল, নাইটে খেলা ছিল। মা বাবাকে বললাম যে মা বাবা আমি খেলা দেখতে যাবো, মা বললাম আর যেতে হবে না। আমি বললাম যাই, বন্ধু বাড়ি থাকবো, কালকে সকালে চলে আসবো। তবে আমি গেলাম মা বাবাকে বলে, বাবা রাতে ফোন করেছিল, বাবা রাত দশটা নাগাদ ফোন করেছিল, ফোন করে বলছে। আমি বললাম যে যাবো না, তুমি আমার ঘুমায় পড়ো। আর তারপরে আমি মোটামুটি এগারোটা নাগাদ, এগারোটা সাড়ে এগারোটা নাগাদ বাড়ি ঢুকেছি। ওখানে বাড়ি ঢুকেও আমি আমার দিদা বাড়ি ঘুমিয়েছিলাম। তারপর রাত নটায়, সকাল নটার সময় ফোন করে আমাকে বলছে আমার জামাইবাবু। আমার মনে হয় হয়তো দাদু বলছে যে সকাল পাঁচ সাড়ে পাঁচটা ছটার দিকে, আমি জানি না সঠিক, আমি মাকে এসে দেখতেও পারিনি। আমার কি হয়, মা বাবা ছিল, আমি জানি না, তখন হয়তো আমরা ছোট ছিলাম। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা। স্ত্রীকে হত্যা করে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর মেছুয়া পাড়ায়। ঝুলন্ত গৃহবধূ কাজলি মণ্ডলকে এলাকাবাসীরা শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত গৃহবধূর পুত্র জানান, রাখি বন্ধন উৎসব উপলক্ষেই সে মামার বাড়ি গিয়েছিল। নিহত পরিবার অভিযোগ করেন, কাজলি মণ্ডলের সাথে এক ব্যক্তির বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হতো। সোমবার সকালে তার স্বামী স্ত্রীকে মেরে ঝুলিয়ে দেয় বলে অভিযোগ। ঘটনার পর থেকেই কাজলি মণ্ডলের স্বামী পলাতক। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। ঘটনাটা কালকে আমি দাদুর সঙ্গে গেছিলাম দোগাছিতে, মাঠে একটু কাজ ছিল, কাজ করতে। আর রাখি বোন বলেছিল যে হচ্ছে রাখি পূর্ণিমা একটু রাখি বেঁধে যাচ্ছে, তিনি গেঞ্জি টেঞ্জি কিনে রেখেছি, বোনের কাছে রাখি টাকি বেঁধে মাঠের কাজ ছিল। আমি সন্ধ্যাবেলা চলে এসেছি, আমি আর দাদু গেছিলাম। তারপরে সন্ধ্যাবেলা এসে হয়েছে, আমি এখানে ঢুকেছি সাতটা নাগাদ, সাতটা সাতটা দশ এরকম, সাতটা দশে ঢুকে ওখানে দোগাছিতে খেলা ছিল, নাইটে খেলা ছিল। মা বাবাকে বললাম যে মা বাবা আমি খেলা দেখতে যাবো, মা বললাম আর যেতে হবে না। আমি বললাম যাই, বন্ধু বাড়ি থাকবো, কালকে সকালে চলে আসবো। তবে আমি গেলাম মা বাবাকে বলে, বাবা রাতে ফোন করেছিল, বাবা রাত দশটা নাগাদ ফোন করেছিল, ফোন করে বলছে। আমি বললাম যে যাবো না, তুমি আমার ঘুমায় পড়ো। আর তারপরে আমি মোটামুটি এগারোটা নাগাদ, এগারোটা সাড়ে এগারোটা নাগাদ বাড়ি ঢুকেছি। ওখানে বাড়ি ঢুকেও আমি আমার দিদা বাড়ি ঘুমিয়েছিলাম। তারপর রাত নটায়, সকাল নটার সময় ফোন করে আমাকে বলছে আমার জামাইবাবু। আমার মনে হয় হয়তো দাদু বলছে যে সকাল পাঁচ সাড়ে পাঁচটা ছটার দিকে, আমি জানি না সঠিক, আমি মাকে এসে দেখতেও পারিনি। আমার কি হয়, মা বাবা ছিল, আমি জানি না, তখন হয়তো আমরা ছোট ছিলাম। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।